আরে বন্ধু, নিয়ালো চলে গেল, আমগরা ডাকছাম কেন? আরে ওরকম কিছু না, একটু শরীর খারাপ ছিল তো তাই কয়েকদিন বাসায় ছিলাম। আরে তুই কত সহজ সরল প্রকাশক গা মাইয়া রে, তোর মতো মাইয়া রে হাই নেহাল কি পরিমাণ বাঙান বাঙাইলো। তুই একটা জিনিস কিনলে বুঝোস চাই, ইগা আটকে আমেরিকা চলে গেছে, কিনলে গেছে চাই কসেন, ইগার আব্বা মা অসুস্থ ইয়ালে, এটাই তো কবি। আরে হ্যাঁ, আমাকে তো বলে গেছে যে ওর বাবা মা অসুস্থ, ওখানে সবকিছু ঠিকঠাক হলে ও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার পরে কি কোনো আপডেট জানাইছি ইগার বাপমার কি অবস্থা, কোনো আপডেট জানাইছে তোরে? ফোন দিছে তোরে? না। ভিডিও কল দিছে? তুই তো নক করছস, তোরে ব্যাক করছে করোনা, মানে ইগা আব্বা আমার কাছে যায় না, ইগা বাপুই আরেকজনের কাছে গেছে, বুঝেছ? ইগার হোলা মাইয়া আছে, কি হোলা মাইয়া মনে কর দুধে শর্ট গেছে, কেনাকাটা লাগবে ইয়ালে চলে গেছে। কাবিলা তো আজাই রা কথা কেন বলিস তুই? আর কত বিশেষ হইতো না, হাত বসে পরে যে টের হবে কাবিলা কি কি কইছিল, দর ইগার বউ নাই তারপর ইগা গার্লফ্রেন্ড আছে, এটা তুই শিওর থাক। নাইলে আমাকে বাসা যেতে আসছিল, দেখতাম কি রাইতের বেলায় আতকে আমেরিকা তুমি ভিডিও কলও গাইলে নগদে বারান্দা চলে যেতে, আমি কি রে কালো কথা কয়, আমি কে রে? না না না, এমনি খালু ফোন দিছে। আমি কাই রে বন্ধু, আরে গুণ ঠিক আছে, খালু ফোন দিছে বেড়া মানুষ, তুমি বারিন্দা চলে গেছো, নেটওয়ার্ক খাও না ইয়ার লাই কেন, বাদ দে, তুই আর কথা বিশ্বাস করি ইচ্ছা বাদ দে। তবে আর কাছে একটা জিনিস মনে হয় কি জানো বন্ধু, তোর একটা প্রেম করা উচিত, নেহাল মেহাল এমনি তুই ভুলি যা। কেন আমার প্রেম কেন করতে হবে, প্রেম কেন করতে হবে, একা একা ঠিক আছি, প্রেম করার কি দরকার আমার? আরে বন্ধু আই তো তোর ভালো লাগে কইছি, তোর মত অজ্ঞা মাই একলা আছে। হ্যাঁ একলা আছি, একদম ঠিক আছি, তোর আমাকে নিয়ে টেনশন করতে হবে না, তুই তোর রোকেয়াকে নিয়ে থাক, আমি সিঙ্গেল আছি, একদম পারফেক্ট আছি, ঠিক আছে? এবার চল চল
না কিলে কইলাম দোস গাছে গোড়া হানি না ডাইললে গাছ তো মরি যায় বুঝছছ ইয়ালে কইলাম আল্লাহ এটা ধর সব সাহিত্যিক কথা ভাব দে চল গাছ মরি গেলে মরি যাইব হলো আইতিন হলো আইতিন আর কিয়া কাবিলা কোনে রিকশা কোনে হাঁটা দে একটু খোঁজ কি আইছা রে ভাই এ খালি কি স্যার ফোন কাটছিস কি লি আরে আমি গেম খেলতেছিলাম কি এর গেম খেলছিস রাতের বেলা লুডু তুই জানস না তোরান ফোন দিম তুই অন লুডু খেলার মধ্যে থাকলে হইব নি আরে আমি এখন গেমের হেভি এক্সাইটেড জায়গায় আছি আরে দূর তোর জীবনে সবচেয়ে বড় এক্সাইটমেন্ট হচ্ছে আই তুই আরে হালে লুডুটা খেললে হইব নি তোরা কে কে খেলছিস আই খেলতেছি আর লগে অন্তরা খেলতেছে জুই খেলতেছে আর ওমর ফারুক ওমর ফারুকি গাবার কে ও হইতেছে আমগুলোকে কোচিং এ পড়ে আর কি তো হিগা কোচিং এ পড়লে হিগা কোচিং এ না থাকবে হিগার কিতে লুডিস্টারে বইছস তুই এমনিতে বলছি আর কি খেলতে এরে রোকে আগে কোন জ্বালানো ভুলি না অন নতুন করে কালেকশন ওমর ফারুকি কা কোনে টক আইছস তুই হ্যাঁ এই তুই ওমর ফারুক রে তুই গেমের তুন হালা ইগারে বাইর করে দে গেমের তুন আরে এরে কেমনে আমি গেমস দে বাইর করুম এই ওমর ফারুকি তো আমারে ইনভাইট করছে তাহলে তুই বাইরে যাই হ্যাঁ তুই আরে বাইরে গেলে কেমন একটা অপমান করো হলো না অপমান মানে এই আতুন কে ওমর ফারুক বড় হয়ে গেছে নি ওমর ফারুক রে হয় বাইরে কো নালে তুই বাইরে যাই হ্যাঁ তুই রোকে আমার মেজাজটা খারাপ করে ইচ্ছাই কই দিলাম তুই আর লগে লুডু খেলবি আই নোয়াখালী আইলে তোর লাই লুডু লই আনু আর লগে তুই সারাদিন লুডু খেলিস তুই অন ইগার হালা হ্যাঁ তুই আরে ওমর ফারুক অনেক ভালো তেমন চ্যাট চ্যাট করে না রোকেয়া কথা কিন্তু বেশি বাড়াইতো না সারাদিন অনেক ভেজালের মধ্যে থাকি রাইতের বেলা একখানা শান্তি মতো তোর লোকে কথা বলতে আসছি অন্য কোনো টপিক লয় অন্য কোনো হোলারে লয় আজ জীবনে কথা কইতে আইতাম না এতদিন খালি মুখে কইছে মারিয়ালেম এর কিন্তু সত্যি সত্যি শুট করে আলাম রকে কই দিলাম আচ্ছা ঠিক আছে আজকে রাতে গেমটা খেলি কালকে ডিলিট করে দিমু আজকে রাতে গেম খেলতে গেলি তো মার হই যাবে এর হালাই আনতো নে কই দিলাম রকে এ কই দিলাম আর মাথা মতো গরম করিছে ছাদের মধ্যে দাঁড়ায় কথা বলতেছে আশেপাশে লোকজন বেগুন তাকায় রইছে তোরে ভালো করে বলতেছে রকে তুই এর আউট কর হ্যালো হ্যালো বাবুরে ওমর ফারুক তুই আবার কত নাইলি আমি এতদিন তো আমি ভালো আছিলাম কিত্তি তুই সিনেগার ভিতরে ঢুকছস হ্যাঁ আচ্ছা ইরিও ভাই আপনার কি খাই দেওয়ার কোনো কাম নাইনি হ্যাঁ একখান হতেন না কি হইতে আইছেন আপনি হ্যাঁ হ্যাবলা কোন আমকে এই কাবিলা জি ভাইয়া আমার গোয়া মরি লাগবে কি গোয়া মরি তো এইটা লাম না আরে কিলে সিলেক্ট করলেন ভাইয়া আমি কই লাইনের লোক নি আর আমি একটা হলো আপনার কেমনে দিতাম ভাইয়া তোরে কইলাম গোয়া মরি লাগবো আর তুই হুনতা সসুল টাটা এটা বাটা গোয়া মরি মরি ফেনেলসে মিষ্টি জিরাও কয় মানছে যা লয় তো ভাই আমরা যদি আরে শর্টকাটে কইতেন তুই দোকান দিয়ে মরি লই আমি কি বুঝতাম না কিতেন ইংলিশে কোন কোন বেশি শিক্ষিত এটা বুঝানোর লাগে কেন তগ তো বাংলা কইলে হয় না লগে ইংরেজি আরবি ফার্সি উর্দু তামিল হিন্দি সব দিয়া কইতে হয় চলো ভাই আর এগুন কোন লাগে না আমারে তো শর্টকাটে কইলে ভাই লই আনতাম হারি ভাইয়া আর আমনে যে সদাই কইতে যান দোয়ানদারে এগুন কইলে তো দোয়ানদার আপনারে গরি দিব লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং